নসিন্দীর থেকে এক ভাইয়া জানতে চেয়েছেন, আমি নতুন বিয়ে করেছি, আমি আমার স্ত্রীর সাথে কিভাবে সহবাস করলে অল্প সময়ে স্ত্রীকে পরিপূর্ণ করতে পারব, লজ্জা নয় জানতে হবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ও আমার প্রিয় পদ্মার আড়ালের মা ও বোনেরা, ও আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, ও আমার সদ্য মুরব্বিয়ান, এই মুহূর্তে দূরে কিংবা কাছে, দেশ বা প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমি আলেমা মারিয়াম ইসলাম আপনাদের সকলকে জানাচ্ছি দ্বিতীয় স্বাধীনতার শুভেচ্ছা। তবে আজকের আলোচনার বিষয়টি সম্পূর্ণ একটি নতুন বিষয়। এই আলোচনাটি শেষ পর্যন্ত শুনলে আপনি অনেক মজা পাবেন, অনেক কিছু শিখতে পারবেন এবং আপনার এমবি বৃথা যাবে না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ও আমার দেশের সৈনিক ভাই ও বোনেরা, আজকে আমরা মুক্ত। সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী দেশ নেত্রী ছিলেন হাসিনা, কিন্তু এই হাসিনা আমাদের দেশকে, দেশের মানুষকে ভুখা বানিয়ে দেশ থেকে পলায়ন করেছেন। এতে আমি খুবই দুঃখিত, কেননা যদি আমাদের বাড়িতে আশপাশ দিয়ে যেত তাহলে আমরা সবাই মিলে ধরতাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেটি আমাদের নাগালের বাহিরে। আমাদের দেশের মানুষের সম্পদ দিয়ে হেলিকপ্টার কেনা, সে হেলিকপ্টার দিয়ে শেষ পর্যন্ত তার জন্মভূমি ইন্ডিয়াতে পালাতে সামর্থ্য হন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দুঃখ ও বারাক্রান্ত মন নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। সত্যি কথা বলতে, আমরা বাঙালি এতই সহজ সরল যে কিনা একজন ইন্ডিয়ার দালাল শেখ হাসিনাকে অন্ধের মতো বিশ্বাস করেছি। আমাদেরকে সারা বাংলাদেশের মানুষের চোখে ধুলা দিয়ে দিনের পর দিন, রাতের পর রাত স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করে এসে আজ হাজার হাজার কোটি কোটি টাকার বস্তা এবং বাক্স সাথে নিয়ে আজ দেশ ত্যাগ করেছে। দুঃখ ও বারাক্রান্ত মন নিয়ে আপনাদেরকে বলতে চাই, আমরা অনেক কষ্ট করে, আমার স্বামীরা, আমার ভাই বোনেরা প্রবাসে থেকে গুলামি করে, রাস্তার ড্রেন পরিষ্কার করে, মানুষের প্রস্রাব পায়খানা পরিষ্কার করে টাকা কামাচ্ছে। সেই টাকা অনেক কষ্ট করে বাংলাদেশে পাঠাচ্ছে, আর সেই স্বৈরাচারী সরকার আমাদের নাকে মুখে চোখে ধুলো দিয়ে আমাদেরকে বোকা বানিয়ে নিঃস্ব করে চলে গেল। কি আর করব, বিচার আল্লাহ তাআলার কাছে দিয়ে রাখলাম। তবে এক বিচার তার হয়ে গেছে, পৃথিবীর কোনো দেশে আজ সে আর শান্তি পাচ্ছে না। যাদের গোলামি করেছে সেই ইন্ডিয়ায় আজ জায়গা দিচ্ছে না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমার আলোচনার বিষয় এটি নয়, তারপরেও চোখের পানি সামলাতে পারছি না। এত কষ্ট করে রেমিটেন্সের টাকা এনে দেশকে উন্নয়ন করি, আর সেই দালালরা রাজার হালে বসে বসে আমার কষ্টের টাকা দিয়ে সুন্দর জীবন যাপন করে। এমনকি আমরা চাপার ভর্তা দিয়েও তিন বেলা তিন মুঠো ভাত খেতে পারি না। অথচ সেই স্বৈরাচারের শেখ হাসিনা প্রতিদিন তার কাবার খরচ 5-10 লক্ষ টাকা হয়ে যায়। এই টাকাটা কোথায় আসে একবার চিন্তা করে দেখেছে? কিভাবে দেখবে? তো যাই হোক, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মনের দুঃখে অনেক কথা বলে ফেললাম। আমার প্রিয় যুবক ভাই একটি কথা জানতে চেয়েছেন, তবে আমি আপনাদেরকে বলবো, আমার এই বয়সগুলো পুরুষেরা শুনবেন না। যারা আমার এই বয়সগুলো শুনবেন অবশ্যই মেয়েদের কাছে শেয়ার করে দিবেন। আমি চাই না আমার কণ্ঠ কোনো পরপুরুষ শুনুক, তাহলে আমি জাহান্নামী হয়ে যাব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা নতুন বিয়ে করেছেন অবশ্যই আপনাদের স্ত্রীদের সাথে দায়িত্বশীল আচরণ করতে হবে।
কেননা একটি মেয়ে যখন বিবাহ হয়ে আপনার ঘরে আসে, মা বাবা আত্মীয় স্বজনকে পর করে শুধু বাদ কাপড়ের জন্য আপনার ঘরে আসে না, বাদ কাপড়ের পাশাপাশি তার সাথে ভালো আচরণ করুন, ভালো আচরণ করার শিক্ষা দিন। আপনার মা বাবার সাথে কিভাবে ভালো আচরণ করবে সেটিও আপনি শিখিয়ে দিন। নতুন নতুন অবস্থায় যদি না শিখান, পরে আর শিখাতে পারবেন না, কেননা নতুন মাটিকে যেভাবে ইচ্ছা গড়া যা, ঠিক নতুন বউকেও আপনি যেভাবে চান সেভাবেই তাকে তৈরি করুন। তবে নতুন স্বামীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো, আপনারা যখন মধুর মিলনে লিপ্ত হবেন অবশ্যই সুন্নতি পদ্ধতি অবলম্বন করবেন, কেননা সুন্নতি পদ্ধতিতে সহবাস করিলে অধিক সময় সহবাস করা যা এবং স্ত্রীকে খুশি করা যা। যেমন আপনি যদি সহবাস করেন, তার পূর্বে আপনি ভালো করে দাঁত ব্রাশ করে নেবেন, কেননা মুখের মধ্যে দুর্গন্ধ থাকলে কাছাকাছি আসা যায় না। এরপর আপনি খোলামেলা জায়গায় সহবাস করবেন না, পর্দাঘেরা ঘরে নিরাপত্তা স্থানে সহবাস করবেন এবং সহবাসের শুরুতে বিসমিল্লাহ বলিয়া শুরু করিবেন এবং সহবাসের দোয়াটি শিখে নেবেন। আমি আবারও বলে দিচ্ছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা জানিবনা শাইতানা ওয়া জানিবি শাইতানা মা রাজার তানা। হে আল্লাহ, এই পবিত্র মিলনের পরে যদি কোনো সন্তান আসে, সেই সন্তানকে শয়তান থেকে হেফাজত করুন এবং আমাদেরকেও বিতাড়িত শয়তান থেকে হেফাজত করুন। এই বলে শুরু করিবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রিয় ধিনী ভাই বোনেরা, আপনাদের কাছে কি আমার ভিডিও ভালো লাগে? যদি ভালো লাগে তাহলে কমেন্টে 1 লিখুন, ভালো না লাগলে কমেন্টে 2 লিখুন। প্রিয় দিনী বায়ু বোনেরা, সহবাসের সময় কম পক্ষে 30-35 মিনিট সময় নিতে হবে। এই জন্যই আপনাকে প্রথমে সরাসরি মূল কাজ করতে পারবেন না, আপনার স্ত্রীকে বিভিন্ন দুর্বল জায়গায় বেশি বেশি আদর্শভাগ করে নেবেন এবং চরম পর্যায়ে আপনাদের মূল কাজ শুরু করবেন। যদি 30-35 মিনিট সময় না নিতে পারেন বা আদর্শভাগ না করেন, তাহলে কখনো আপনার স্ত্রী পরিপূর্ণ সুখ পাবে না, কেননা স্বামীর আদরের মাধ্যমে নারীরা বেশি সুখ পায়। তো প্রিয় দিনী ভাই বোনেরা, একদিনে এই আলোচনা শেষ হবে না, এই আলোচনা চলতেই থাকবে। তাই আমার নিয়মিত আলোচনা শুনতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সকলকেই ধন্যবাদ, যেখানেই থাকুন নিরাপদে থাকুন, আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুক।